ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যই একটি করে বিশেষ সংখ্যার জার্সি পরে থাকেন। এদের অনেকেই জার্সির নাম্বার হিসেবে কোনো একটি বিশেষ সংখ্যা বেছে নেওয়ার পেছনে একটি গল্প রয়েছে। কিন্তু আজ আমরা কথা বলবো বিরাট কোহলির জার্সি সংখ্যা 18 নম্বর নিয়ে। গত 5ই নভেম্বর রবিবার ছিল বিরাট কোহলির 35তম জন্মদিন। বিশ্বকাপে জন্মদিনের দিন দক্ষিণ আফ্রিকাকে নিজের ব্যাট দিয়ে রীতিমতো দুর্মুষ করেছিলেন তিনি। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল হেরে গেলেও গোটা টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ছিল সেরার সেরা। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তার এই দীর্ঘ ক্রিকেট জীবনে কিং কোহলির অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, কিন্তু একটি জিনিস অপরিবর্তিত রয়ে গেছে, তা হলো তার জার্সি নাম্বার। কেন বিরাট কোহলি 18 নম্বর জার্সি পরে খেলেন? বিরাট কোহলির জন্মদিন না 18 তারিখে আর না তার শুভ সংখ্যা 18। কোহলির জন্মদিন 5 তারিখে আর তার শুভ সংখ্যা 9। তাহলে কেন জার্সি নাম্বার হিসেবে 18 সংখ্যাটিকে বেছে নিয়েছেন বিরাট? বিরাট যখন তার অধিনায়কত্বে ভারতকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছিলেন, তখন তিনি 18 নম্বর জার্সি পরেছিলেন। 2006 সালের 18ই ডিসেম্বর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর দিনে তিনি রঞ্জি ম্যাচ খেলছিলেন। ছেলে একদিন আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম করবে, এমনই স্বপ্ন ছিল বিরাট কোহলির বাবার। সেই কারণে 2008 দেশের হয়ে প্রথম ম্যাচ খেলার সময় তিনি তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্সি নাম্বার হিসেবে 18 সংখ্যাটি বেছে নেন। এছাড়া 18 সংখ্যার বিভিন্ন গুরুত্ব আছে। সংখ্যা জ্যোতিষ অনুসারে 18 সংখ্যার 2 অঙ্ক 1 ও 8 যোগ করলে পাওয়া যায় 9। 9 হলো একটি অত্যন্ত শক্তিশালী সংখ্যা। এই সংখ্যার গ্রহাধিপতি মঙ্গল। হিন্দু ধর্মে 18 ধরনের সিদ্ধি বা সাধনার উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুসারে 18 ধরনের জ্ঞান রয়েছে। একটি বছরকে 18টি সময়ের হিসেবেও ভাগ করা যায়। 6 ঋতু 12 মাস মিলিয়ে মোট 18টি সময়কাল। 18 সংখ্যার সঙ্গে যোগ রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18টি অধ্যায় রয়েছে। জ্ঞানসাগরেও 18,000 শ্লোকের উল্লেখ আছে। ইত্যাদি কারণেই মূলত বিরাট কোহলি 18 নম্বর জার্সি পরে মাঠে নামেন।